কথা হচ্ছে, পরিতবু যে কথাগুলো বললেন সে কথাগুলো একটু আমাকে একটু সময় দেবেন, কিছু উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেস করলেই কি এত নির্বোধ হতে হয় আমি জানি না। প্রদীপ্তবাবু শিক্ষিত, পড়াশোনা জানা মানুষ। আজকে আমি আশা করব যে অন্তত প্রদীপ্ত মুখার্জির এই বক্তব্যটা 11 ঘন্টা ধরে যারা নরক যন্ত্রণা সহ্য করেছেন, কিংবা তারপরেও পরের দিন যারা যন্ত্রণা সহ্য করেছেন, কিংবা আজকেও যারা 5 রাতে নরক যন্ত্রণা সহ্য করেছেন, তারা অন্তত এই অনুষ্ঠানটা যেন না দেখেন। যদি দেখে থাকেন তারা উত্তরটা দিলে বোধ হয় সব থেকে ভালো। আমি খালি ভাবছিলাম চেঙ্গাইয়ে ট্রেনের মধ্যে মানুষ দরজাটাকে এবং মাটিতে প্রায় হামাগুড়ি দিয়ে শুয়ে পড়ছে, আর তারপরে আমরা টিভি চ্যানেলে বসে বলছি পেশেন্স রেখেছে। আরে ইমাম অ্যাসোসিয়েশন বলেছে করা হতে, তারপরে মুখ্যমন্ত্রী করা হতে পারলেন, আজকে কি করলেন দেখুন দেবাশিস। ইন্টারেস্টিং, আমি অপরাধী নই, আমি পুলিশকে সিদ্ধান্ত যদি আমি জানাই তবে তো পুলিশ সিদ্ধান্ত নেবে। ডিজির অফিস থেকে যদি গ্রামীণ সুপার এবং সিটি পুলিশ কমিশনের কাছে সিদ্ধান্তটা যায় তখন তার ভিত্তিতেই সিদ্ধান্তটা তারা নিতে পারেন। আমরা কি দেখলাম, আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হচ্ছে আজকে ডিজিকে সিটি পুলিশ কমিশনারকে ট্রান্সফার করা হলো, সি সুধাকরকে ট্রান্সফার করা হলো, সৌম রায়কে, আনিস খানের হত্যাকাণ্ডের পর তাকে ট্রান্সফার করলো, এখন ট্রান্সফার করালো। অর্থাৎ মানুষকে বোঝানো এই পুলিশ অফিসারগুলো ব্যর্থ এবং সেই জন্য আমি এদের ট্রান্সফার করেছি, এরাই আসল অপরাধী, এরা ব্যাপারটা ধরতে পারিনি সেই জন্য করেছি। অথচ বাংলার মানুষ এটা সিম্পলি মানে কালকে সারাদিন বা পরশু সারাদিন ঘটনাপ্রবাহ দেখলে বুঝতে পেরেছে যে সরকার থেকে প্রশাসন থেকে পুলিশকে ফুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল। দমজুড়ে 12 জন পুলিশ মার খেলো, মানে থানা ভাঙচুর করা হলো, সেই অবস্থা পর কিওস চালানো হলো, এসডিওর অফিস ভাঙা হলো, বিডিওর অফিস ভাঙা হলো, একাধিক গাড়ি পোড়ানো হলো, একাধিক পার্টি অফিস পোড়ানো হলো, সামান্য চায়ের দোকান সেগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়ে ভেঙে দেওয়া হলো। তারপর একটা সরকার হাত জোর করে বলছে আপনারা করবেন না, আপনারা দেখবেন না। আচ্ছা বলুন তো দেবাশিস, আমি আপনাকে একটা প্রশ্ন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে করা দরকার। পবিত্র প্রদীপ্তবাবু তো শিক্ষক মানুষ, তিনি জানেন ঘটনাটা। গতকালের আগে দুদিন পর পর টেট 2014-2017 মার খেলেন কোথায়, নবান্নের সামনে, মেয়েরে কুর্তি পর্যন্ত মহিলাদের ছেড়ে দিয়েছে এই পুলিশ, 15 মিনিটের বেশি স্থায়িত্ব দেয়নি সেখানে বসতে। আপনি জানেন বিকাশ ভবনের সামনে টেট 17 তাদের ফেলে পিটিয়ে একদম গিয়ে থানায় গিয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে 10-15 মিনিটের মধ্যে। আপনি জানেন যে SLST ছেলেমেয়েগুলো ব্রাত্য বসুর বাড়ির সামনে কালিন দিতে 2 জন মাত্র ডেপুটেশন দিতে গিয়ে যাচ্ছিল, তারা ফুটপাথে দাঁড়িয়ে ছিল, তাদের টেনে নিয়ে গিয়ে প্রথমে লেক টাউন থানা, তারপরে নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউন থানা, এবং সেখান থেকে রাত 11:30-12টার সময় হাওড়া এবং শিয়ালদা স্টেশনে ফেলে দিয়ে আসা হয়েছিল। তারা সারা রাত সেখানে পড়ে আছে, সে ছবিগুলো আমরা দেখেছি। আজকে আপনারা জানেন যে রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়েছিলেন, সেখানে শারীরিক শিক্ষা কর্ম শিক্ষা ছেলে মেয়েগুলোকে কীভাবে মাটিতে ফেলে পেটানো হয়েছে, আর সেখানে দাঁড়িয়ে 11 ঘন্টা ধরে আমি তাণ্ডব করলাম আমার জলকামানগুলো কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল বিকাশ ভবনের সামনে যে জলকামানগুলো থাকে, যে যে নবান্নের নিচে যে জলকামানগুলো থাকে সেগুলো কোথায় গিয়েছিল 11 ঘন্টা ধরে। 3 দিন ধরে ঘটনা ঘটলো, এত মানুষের সম্পত্তির ক্ষতি হলো। আজকে আমার মনে হচ্ছে পুলিশকে এবার একটু অ্যাক্টিভ হতে ওই, এবার আমি আসছি আপনার আজকে এই যে লাস্ট প্রসঙ্গটা আপনি বললেন, আমি বলুন তো এখন আমি এখানে এসে শেষ করছি। রাষ্ট্রপতি নির্বাচনে এবার মনোযোগটা ঘোরানো, একদিকে 2 জন পুলিশ সুপারকে ট্রান্সফার করে দিলাম, মনোযোগটা দৃষ্টিটা ঘুরিয়ে দিলাম যে দেখো ওরা অপরাধী আমি অপরাধী নয়। এবার যাচ্ছেন রাষ্ট্রপতি, যিনি হাওড়া, যিনি অঙ্কুর হাট, যিনি যিনি ডোমপুর জোর সামলাতে পারেন না, তিনি ভারত সামলাতে যাচ্ছেন। লজ্জার, মানে সাধারণ মানুষ বুঝছে, এগুলো বুঝছে না তা নয়, সাধারণ মানুষ বুঝছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন তো, দৃষ্টি ঘোরানোর খেলায় এখনো মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন, যে কোনো সুযোগ পেলেই দৃষ্টিটাকে ঘোরান। রাষ্ট্রপতি নির্বাচনটা একটা অন্য আঙ্গিক, এটা নতুন করে বলা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আলো টানার জন্য মাঝে মাঝে দিল্লিতে ছোটেন, এটা অস্বাভাবিক কিছু নয়। প্রণব মুখোপাধ্যায় বিরোধিতা করে মুলায়ম সিং যাদবকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করার পর মুলায়ম সিং পরবর্তীকালে অন্য চেহারা নেওয়াতে তাকে মুকুল রায়কে দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সম্বর্ধনা প্রথমে দিয়েছেন, তার আগে বলেছেন বিশ্বপুত্র না বিশ্ববঙ্গপুত্র, এসব বলেছেন, এসব অনেক ইতিহাস আছে, আমি যাচ্ছি না। রাষ্ট্রপতি নির্বাচনটা একটা বৃহৎ আঙ্গিক হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব কিন্তু চিন্তাভাবনার সেখানে কিছু অঙ্ক করে,
যে এনডিএর বিরোধী রয়েছেন তারা হয়তো এনডিএ সাপোর্টেড বা বিজেপি সাপোর্টেড বিজেপি নমিনেটেড ক্যান্ডিডেটকে সমর্থন করতে এগিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, চেষ্টার পেছনে যতটা না রাষ্ট্রপতি নির্বাচন, আমি বলবো অনেক বেশি নিজেকে আলোয় আনার চেষ্টা সর্বভারতীয় রাজনীতিতে। তার কারণ, কারণটা হচ্ছে সাম্প্রতিককালে সর্বভারতীয় বিস্তৃতির ক্ষেত্রে তৃণমূলের যা চেষ্টাটা সেটা বারবার মাঠে মারা গেছে। আপনারা ধরুন দিল্লির খুব কাছে হরিয়ানা, অশোক তানওয়ার কংগ্রেস থেকে চিন্তাই করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গিয়ে উত্তরণীয় তৃণমূলে জয়েন করেছেন, কিছুদিন বাদেই তিনি আম আদমি পার্টিতে চলে গেলেন। যে মেঘালয়ে 12 জন MLA-কে কিনেছিলেন, তারা আবার কংগ্রেসে ব্যাক করছে শোনা যাচ্ছে, বারবার করে খবরটা আসছে। ত্রিপুরাতে সেখানে একজন বিধায়ককে নিয়েছেন, তিনি চলে গেছেন, একজন প্রাক্তন বিধায়ককে নিয়েছেন, তিনি চলে গেছেন, একমাত্র নির্বাচিত কাউন্সিলর তিনি চলে গেছেন। গোয়াতে 40-0, ফলে স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে যে আর্থিক বিস্তৃতি মানে আর্থিক ইনভেস্টমেন্টটা তৃণমূল করেছিল সেটা ফলপ্রসূ হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে সর্বভারতীয় যে আলোটা টানার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল সেটা কিন্তু মাঠে মারা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনটাকে কেন্দ্র করে কিছু কিছু বিরোধী রাজনৈতিক দলকে যদি সঙ্গে নেওয়া যায় ভবিষ্যতের অঙ্কে, অর্থাৎ লোকসভার অঙ্কটা কিন্তু উনি মাথায় করছেন। আমি শেষ করবো আরেকটা কথা বলে, যে এখানে দাঁড়িয়ে প্রদীপ্তদা বলছেন একটা খুব দামি কথা বলছেন, শুনতে ভীষণ ভালো লাগে, মানে কথাটা বলছিলেন যে 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 রাজ্যে শক্তিশালী সেই সেই রাজ্যে তাকে লড়াই করতে দেওয়ার ফর্মুলা নিয়ে তৃণমূলে এগোচ্ছে। বেশ, যদি তাই হয় তাহলে গোয়াতে প্রথম শক্তি বিজেপি, দ্বিতীয় শক্তি কংগ্রেস, তৃতীয় শক্তি সেখানে আম আদমি পার্টি, NCP, ফরওয়ার্ড পার্টি, অনেকগুলো রাজনৈতিক দল ছিল, তৃণমূল তো পঞ্চম না ষষ্ঠ স্থানে ছিল। তাহলে যে যে রাজ্যে শক্তিশালী সেখানে গিয়ে তাঁদের 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 বিরক্ত করার কী মানে হয়? ত্রিপুরার কথায় আসুন, ত্রিপুরায় CPM সেকেন্ড পজিশনে আছে, তারপরে ত্রিপুরা মোথা পার্টি আছে, তাহলে চতুর্থ শক্তি হিসেবে কংগ্রেস অনেকটা এগিয়ে এসছে সুদীপ রায় বর্মন যাওয়াতে, ফলে স্বাভাবিকভাবে সেখানে পঞ্চম শক্তি হিসেবে ভোটকাটুয়া পার্টি ছাড়ার কী কী রেলিভেন্স আছে? ফলে যে যে রাজ্যে শক্তিশালী সেই ফর্মুলটাকে আপনি আচরি ধর্ম নিজেকে প্রয়োগ করতে হবে, তারপর আমি যে যে রাজ্যে শক্তিশালী সেই অঙ্কে এগোতে পারি। শেষ করার আগে খুব দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, 2017 সালে NDA-র ভোট পার্সেন্টেজ যা হিসেব মতো ছিল 48-49% ভোট অ্যাকুমুলেট করা যেত রাষ্ট্রপতি নির্বাচনে 2017, সেখানে NDA পেয়েছিল দিনের শেষে 65.65%, এবং তার আগে 2012 UPA পেয়েছিল 69%, 2007 পেয়েছিল 65%। এই 65-68% মাথায় রাখা দরকার, যে যাই জোট করুক। এক, দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো, একটু আগে চন্দনদা বলছিলেন না যে হাতের পুতুল রাষ্ট্রপতির, ঠিকই তো, কিন্তু চন্দনদার মুখে শুনে আমার জয়ীল সিং এর মুখটা ভীষণ মনে পড়ছে। আমি শুধু মনে করছি যে জয়ীল সিং নামটা বলাটাই যথেষ্ট। মূল কথা হচ্ছে NDA সমর্থিত প্রার্থী আগামী দিনে ভারতবর্ষের রাষ্ট্রপতি হবে, এটা নিয়ে নতুন করে কিছু বলা যাবে।